49 নম্বর সূরা সূরাল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইজতানিবু কাসীরাম মিনাজ জন তোমরা অধিক পরিমাণ ধারণা করা থেকে বিরত থাকো ইন্না বাদা যন্নি ইসমুন কারণ ধারণা করা এটা অনেক ক্ষেত্রে তোমাদেরকে পাপের মধ্যে লিপ্ত করে ছাড়বে ওলে তাজাসসু তোমরা একে অন্যের দোষ তালাশ করো না ওলে ইয়াকতব বাদুকুম বাদ তোমরা একে অপরের গীবত করো না গীবতটা কত মারাত্মক এবার আল্লাহ তাআলা বলছে আইউ হিব্বু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ কি এটা মহব্বত করে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান তার একজন মৃত ভাইয়ের মাংস খাওয়া এটা কি তোমাদের মধ্যে কেউ পছন্দ করে ফাকারিহতুম নিঃসন্দেহে এটা কেউ পছন্দ করে না আল্লাহ তাআলা এবার বলছে ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম নিঃসন্দেহে তিনি তাওবা কবুলকারী অতি দয়ালু এই আয়াত কারিমার দিকে একটু আমরা লক্ষ্য করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমানদার তাদেরকে ঘুম আসবে না ঘুম ভেঙে যাবে প্রত্যেকটা পশম দাঁড়িয়ে যাওয়ার কথা আমার আল্লাহ আর শাহজিম থেকে আমাকে ডাক দিয়ে বলছে ইজতানিবু কাসীরাম মিনাজ জন তোমরা অধিক পরিমাণ ধারণা করা থেকে বিরত থাকো কারণ এই ধারণা করাটা তোমাদেরকে কবিরা গুনায় লিপ্ত করবে আজকে আমরা একে অপরের প্রতি ধারণা পোষণ বেশি করি না কম করি বেশি করি এটা কোনোভাবে আমাদের চরিত্রের মধ্যে এটা রাখা যাবে না যাদের মধ্যে এই চরিত্র আছে এই বৈশিষ্ট্য আছে আজকে আমরা তওবা করে ফিরে আসবো বলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিক আমা বলে আমিন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু তোমরা একে অন্যের দোষ তালাশ করো না দেখবেন কিছু মানুষ আছে শুধু মানুষের দোষ তালাশের মধ্যে ব্যস্ত আসলেই তার কোনো কাজ নাই তার কোনো আত্মমর্যাদা বোধ নাই যার ফলে সে শুধু মানুষের দোষ অন্বেষণ করে আর মানুষকে সে চায় তার যোগ্যতা দিয়ে তার দক্ষতা দিয়ে তার সব কোয়ালিটি দিয়ে ওই মানুষটাকে কিভাবে টেনে নামাবে সে চিন্তায় ব্যস্ত থাকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াকতব বাদুকুম বাদ একে অপরের তোমরা গীবত করবে না পরনিন্দা করবে না পরচর্চা করবে না এটা এত মারাত্মক যে আইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম এখন মাংসের দাম অনেক বেশি 1000 টাকা গরু মাংসের দাম এখন আপনার আপন ভাই তিনি ইন্তেকাল করলো আপনি চিন্তা করলেন বাজার থেকে 1000 টাকার মাংস কিনার চাইতে আমার ভাইটা মারা গেল তার গোস্তগুলো আমরা যদি দাফন করে দিই তাহলে কি মাটি খেয়ে ফেলবে পচে যাবে গলে যাবে মাটির সাথে মিশে যাবে তার চাইতে আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে আমি এই ভাইয়ের মাংসগুলো কেটে নিব আর সবাই রান্না করে খাব এটা কি কেউ কি পছন্দ করবে এই চিন্তা কি কারো মধ্যে আসবে আল্লাহ তাআলা বলছেন আইউহিব্বু আহাদুকুম কেউ কি এটা মহব্বত করো যে তোমার মৃত ভাইয়ের বস্তুগুলো তুমি ফেলে না দিয়ে কবরস্থ না করে তুমি তোমার পরিবারকে নিয়ে তোমরা রান্না বান্না করে খাবে এটা তোমরা যেমন পছন্দ করো না আমিও পছন্দ করি না আমার কোনো বান্দার নামে তুমি গীবত করো বলেন না আউযুবিল্লাহ কত মারাত্মক আল্লাহ রাসূল একজন সাহাবি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে একটা সফরে যাচ্ছেন প্রতিমধ্যে তিনি দেখতে পেল রাস্তার পাশে একটা গাধা মরে পড়ে আছে তিনি সাথী সঙ্গী সবাইকে ডাকলো সবাইকে গাধার কাছে নিয়ে আসলো দেখতে পেল গাধাটা কয়েকদিন আগে সেখানে মরে পড়ে আছে তার পেটের ভিতরে কিছু পোকা কিলবিল করছে এই অবস্থায় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথী সঙ্গীদেরকে বলল তোমরা কি এই মৃত গাধার মাংস কি কেউ কি খেতে চাও তারা সবাই বলল না হে আল্লাহ রাসূলের সাহাবী আমরা কখনো এটা পছন্দ করি না এটা আমরা খাবই না আমাদেরকে এটা খাওয়ার জন্য কেউ যদি আলাদা কোনো অর্থ প্রদান করে এরপর আমরা খাবো না আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন এই মৃত গাধার মাংস খাওয়া এর চাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে যে একজন মানুষের গীবত করা বলেন না আউযুবিল্লাহ